বাবু কি করছো? এই তো কাকু দাঁড়িয়ে আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কি লুকোচ্ছো? এই একটু বিড়ি খাচ্ছিলাম। লুকানোর কি আছে? আরে বিড়ি খাওয়া তো খুব ভালো, বিড়ি দাও তো। এই নিন। তা কাকু বাড়িতে সবাই কেমন আছে? ভালো আছে। কাকু এই যে বিড়ি খাচ্ছি আমার বাড়িতে বলবেন না। না না এসব কথা কেউ বলে নাকি? তো পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো তেমন ভালো হয়নি কাকু, মনে হচ্ছে তিন চারটে ফেল করবো। ফেল করা তো খুব ভালো কাজ, ভালো তো। আমার ছেলেটার কি বলবো, সারাক্ষণ শুধু বই মুখ গুজে থাকে। হ্যাঁ সত্যি, এত বই পড়ে যে কি হবে, পড়াশোনা করে কোনো লাভ নেই। হ্যাঁ সত্যি। আরে আমার ছেলেটা কোনো নেশা করে না, কোনো বন্ধুদের সঙ্গে মেশে না, হারামজাদা মানুষ হলো না। টেনশন নেবেন না, অল্প বয়স তো, বুঝবে একদিন বুঝবে। তোমাদের ভালো ছেলে পাড়ায় আছে, আমি গর্ভবতী। আর সেদিন পার্কে কি করছিলে? আরে কাকু বোঝেনি তো, একটু ঘুরতে গেছিলাম। আরে এই বসে প্রেম করবে না তো কবে করবে? তা কাকু আপনি পার্কে কি করছিলেন? আরে এমনি গেছিলাম। কাকু আপনাকে ওই ফুলটুসি বৌদির বাড়ির সামনে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি তো, তাই বলছিলাম। আরে এসব কথা পাঁচ কান করো না, চেপে যাও। হ্যাঁ কাকু আমাদের দুই বাপুর ব্যাপার, চাপাই থাক। বাবু চলো। কোথায় কাকু? তোমাকে বিয়ার খাওয়াচ্ছি। হ্যাঁ কাকু চলুন।